বিসমিল্লাহ রহমান ই রহিম আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা এখন দেখছেন আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকের ভিডিওতে শুরুতে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর সেই সাথে একটা বাটিতে কিছু মসলি ঢেলে নিলাম ক্যামেরায় দেখে কাজ করতে গিয়ে কাজের সাথে কিছু আঁকা হয় তা নিশ্চয়ই টের পেয়েছেন এবার একটু নিউট্রেলা নিয়ে রুটিতে মেখে নিব এখানে দুটো রুটি আছে আমি একটু মাঝখান দিয়ে কেটে নিব যাতে বক্সে রাখতে সুবিধা হয় ঠিকই ধরেছেন এটা আমার মেয়ের টিফিন বক্স আমি ওর জন্য টিফিন রেডি করছি ভাবছেন প্রতিদিন কেন আমি টিফিন বক্স রেডি করা দেখাই অনেক কাপড়েই জানতে চান বাচ্চাদের প্রতিদিন সকালবেলায় কী ধরনের টিফিন দেওয়া যায় তাই আমি আমার বাচ্চাকে যে ধরনের টিফিন দেয় তা একটু শেয়ার করি যাতে কিছুটা হলেও আপনাদের উপকার আসে প্রতিদিন যে আমি একই রকম টিফিন দেই তা কিন্তু না বা আমার ইচ্ছে মতো টিফিন দেয় তাও কিন্তু না আমার বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে সাধারণত সেগুলোই আমি ওদের টিফিনে দিয়ে থাকি তো টিফিন বাটিটা রেডি হয়ে গেল ও খেয়ে নিল আর সেই সাথে রেডি হয়ে ওর বাবার সাথেও স্কুলে চলে গেল ওদের বিদায় দিয়ে আমি আমার কাজে চলে আসলাম মেশিনে কাপড় দিয়ে দিলাম আর আজকে আমি কটন ওয়াশ করব এর জন্য মেশিনটাকে একটু সেট করে নিচ্ছি সেই সাথে আমি দিব বাবল ওয়াশ সব কিছু সেট করে নিয়ে বাটনটা অন করে দিয়ে আমি চলে গেলাম আমার কাজে ও ওর কাজ করতে থাকুক ভাত বসিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের গ্রামের জমি থেকে আনা চাল চালগুলো দেখতে যেমনই হোক খেতে কিন্তু মশাল্লা অনেক ভালো ভাতটা বসিয়ে দিয়ে আমি পাশে ভেন্ডিও বসিয়ে দিয়েছি ঝটপট যাতে সব কাজ শেষ হয়ে যায় তা আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করে নিতে আর রান্না করবো আমি সিম নিরামিষ আমি যখন সিম কাটি তখন কিন্তু মাঝখান দিয়ে এরকম একটু ফাটিয়ে দেয় বা চিড়ে দেই যাতে কোনো রকম পোকা বা কিরা এ ধরনের কোনো অংশ এটার ভেতরে না থাকে এর কারণে আমি যখনই সিমটা কাটি বা যতগুলোই কাটি প্রতিটাতে এভাবে করে নিন তো সিমটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে সিমের গায়ে যত ময়লা আছে সব তাড়াতাড়ি উঠে যায় এখন আমি সিমগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব সিমটা ধুয়ে নিলাম ধুয়ে যে পাতিলে বা যে কড়াই রান্না করব সেটাতে দিয়ে একটু পরিষ্কার পানি দিয়ে নিলাম আর এখন এটাতে যা যা মশলা লাগে তাই দিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া প্রয়োজন মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব না কারণ যেহেতু জিনিসটা সবুজ আর একদম ঘেঁটে মেটে যাবে তখন কাঁচামরিচ কামড়ের নিচে পড়ে এর জন্য আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েই এই রান্নাটা কমপ্লিট করে ফেলবো আজকে তো আর কিছু মশলা লাগবে সেগুলো দিয়ে নিচ্ছি রসুন পেস্ট আপনার চাইলে রসুনটাকে থেতো করেও দিতে পারেন সেটা তো আলাদা সুন্দর একটা ফ্লেভার আসে আমার এখন যেহেতু বাটা আছে তাই আমি বাটাটাই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো এখন এটা চুলাতে বসায় নি সব কিছু একসাথে দিয়ে রাখলাম আমার চুলাটা খালি হলে বসাবো চুলাতে এখন আছে ভেন্ডি ভেন্ডিটা যে ভেন্ডিটা এখনও ভাজি করা হয়নি নি সময় লাগবে আমার বাচ্চারা আবার ভালো করে না হলে ওরা খেতে চায় না এর জন্য আর একটু ভেবে আমি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ভালো কুটে গেছে একটু পরে ইনশাল্লাহ হয়ে যাবে তো যখন আবার আমি বসাবো সবজিটা তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ভাত ঠিকা দিয়ে দিলাম এখনই সবজিটা বসাবো সবজিটা বসিয়ে দিলাম এভাবেই আর কিছুই লাগবে না চুলাটা বাড়িয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব টমেটো থাকলে ভালো হতো যেহেতু নাই কোনো সমস্যা নেই এখন এটা ঢেকে দিব ঢেকে দিলাম এটা হতে থাকুক সিমগুলো কিন্তু এখন অনেক নরম হয়ে গেছে খুব অল্প পানি আছে ভেতর দিক থেকে বুদবুত দেখা যাচ্ছে কেউ চাইলে এই মুহূর্তেও নামিয়ে খেতে পারেন এইভাবে অনেকে আছে আস্ত সিম একটু নরম থাকলে খেতে পছন্দ করে কিন্তু আমার বাসায় সিমটাকে এই যে এইভাবে ভেঙে লুটুপুটু করে খেতে বেশি পছন্দ করে মানে সিমটার ভাব থাকবে এরকম যে গতকালকে রান্না করা হয়েছে ঠিক এখনটা যেমন মনে হচ্ছে আমার সিমটা কিন্তু রান্না হয়ে গেল আর এভাবে রান্না করে খেতে সিম খুবই ভালো লাগে ফ্রেশ সিম কিন্তু একটা পুরন পুরনো একটা টেস্ট যেহেতু পানি থাকে না তো এই হলো আমার ফাইনাল লুক এখন এটা আমাদের বাসা খাওয়ার উপযুক্ত হয়েছে এছাড়া যে রান্নাগুলো রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম